আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো ভিকোনমিক্স যে এয়ারড্রপটা শেয়ার করছিলাম, এখানে যদি সার্চ করি তো অনেকদিন আগে আমি আপনার সাথে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম ভিকোনমিক্স, যেখান থেকে আপনারা MICS টোকেনটা রিসিভ করতেছেন। তো এইখানের একটা আপডেট চলে এসেছে যে KYC সাবমিট করতে হবে। তো আমি কিন্তু এটা অনেক দিন আগে আমি শেয়ার করে দিয়েছিলাম অফারটা, তো এই অফারটা এখনও অনগোয়িং আছে। এবং KYC কীভাবে জয়েন করবেন প্লাস কীভাবে KYC সাবমিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাই দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো মাস্ট বি এইখান থেকে পেমেন্ট নিতে হলে আপনাকে KYC সাবমিট করতে হবে। তো এর জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, একদম মানে একদম সহজভাবে আমি দেখাই দেবো যে কীভাবে এখানে KYC সাবমিট করবেন। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, কারণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য অফার শেয়ার করে দিই, এই অফারগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে একদম একটা অফারও মিস দেবেন না। দেখবেন কি আপনার মাস শেষে ভালো টাকা ইনকাম থাকবে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটাতে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে এই লিঙ্কটাতে চলে আসবেন। তো এইখানে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে কী করবেন। এই অফারটা এখন অনগোয়িং আছে, আপনারা চাইলে জয়েন করতে পারবেন এখানে থেকে। কিন্তু যখন আপনারা আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন যারা জয়েন করছেন তখন কিন্তু এখান থেকে সবাই 5,000 থেকে 10,000 পর্যন্ত টোকেন ইনকাম করতে পারবেন। তো এই এই টোকেনটা বর্তমানে আপনার সেল করা যাবে, আজকে মেবি লিস্ট হবে প্যানকেকে। তো এখানে KYC সাবমিট ছাড়া তো আর উইথড্র করা যাবে না, যার কারণে এইখান থেকে আমি কিন্তু আজকে KYC সাবমিট করাটা দেখাই দেবো। তো এই অফারটা যারা এখনও মিস করছেন তারা কী করবেন, আমি এই যে এই ভিডিওর লিঙ্কটা আমি সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে এখানে দেখেন একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওর লিঙ্কটা সরাসরি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন KYC করবেন কীভাবে চলে যাবেন, প্রথমত প্লে স্টোর থেকে এই যে এই অ্যাপ্লিকেশনটা ডাউন মানে আপডেট করে নেবেন। তো ভিকোনমিক্স যে ওয়ালেটটা আছে এটা আপডেট করে নেবেন, তো এটার ভিতরে যাবেন। তো আমি কিন্তু KYC প্রসেসটা সম্পূর্ণ একদম সহজভাবে দেখাই দেবো, তো আপনারা যদি করেন সেক্ষেত্রে এখান থেকে 100% KYCটা সাবমিট হয়ে যাবে। তো এখানে যদি আসি, এখানে আসলে পরে দেখতে পারবেন যে এই যে এইখানে আমার ব্যালেন্সটা শো করবে। তো এইখান থেকে বর্তমান ইনকামের একটা ওয়ে আছে যে এই যে রিওয়ার্ড কালেক্ট করে, তো এটা পারবেন প্রত্যেকে, আমি আগের ভিডিওতে দেখাই দিছি। তো KYC সাবমিট করার জন্য এই যে দেখেন এখানে কী অপশন আছে, মেন আইকনে চলে যাবেন। তো অ্যাপ্লিকেশানে আসার পর KYC সাবমিট করার জন্য এই যে এখান থেকে কী করবেন, এই যে মেন আইকন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখেন একটা লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ভেরিফাইড ইয়েট, তো এইখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করলে এখান থেকে জাস্ট বাংলাদেশ থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে একটা জিনিস আছে দেখেন, এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আইডি কার্ড। তো যেহেতু আইডি কার্ড আছে আমাদের প্রত্যেকেরই, আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো আইডি কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন তিনবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই তিনবারের ভিতরে যদি আপনার KYCটা অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আর কখনো এখানে KYC সাবমিট করতে পারবেন না। তো এর জন্য একদম মানে কেয়ারফুলিভাবে এখানে KYCটা সাবমিট করতে হবে। এর জন্য এখানে যে আইডি কার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো আইডি কার্ডে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করলে এখানে বলবে যে টেক পিকচার ফ্রম আইডি কার্ড। তো আইডি কার্ডের সামনের পেজের একটা পিকচার তুলবেন এই যে এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশনের একটা পারমিশন চাইবে, যে ক্যামেরা পারমিশন আপনার সেটিংসে গিয়ে ক্যামেরা পারমিশনটা দিয়ে তারপরে ওইখানেতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনারা আইডি কার্ডের সামনের পেজের একটা ছবি তুলবেন, একদম যাতে ক্লিয়ারলি বোঝা যায়, যেহেতু এখানে তিনবার কিন্তু মানে চান্স দিবে, যার কারণে এখানে একদম কেয়ারফুলিভাবে আপনাকে করতে হবে KYCটা। তো এই যে এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলে আপনার সেটিংসে নিয়ে যাবে। তো এখান থেকে যে পারমিশন, এখানে ক্যামেরা পারমিশন আছে ওইটাকে অ্যালাউ করে দেবেন। তারপরে দেখবেন কি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো দেখাচ্ছি এই যে ধরনের ইন্টারফেস শো করবে যে ব্যাক সাইডের ছবি দেন, এখানে কিন্তু তিনটা স্টেপ আছে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং আপনার একটা সেলফি দিতে হবে, তাহলে KYC কমপ্লিট। তো প্রথমত আপনারা কী করবেন আমি বলি, এই যে এখান থেকে প্রথমত আপনার ভোটার আইডি কার্ডের সামনের পেজের একটা ফটো তুলবেন, তারপরে এইখানে আসার পর এই যে ভোটার আইডি কার্ডের পেছনের সাইডের একটা ছবি তুলে দেবেন। তো দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস করবে, এখানে বলবে যে টেক এ সেলফি, মানে আপনার একটা সেলফি দেবেন, যার যার ভোটার আইডি কার্ড দিয়ে KYC সাবমিট করতেছেন তার একটা সেলফি দেবেন। এখানে সেলফি দেওয়ার পর এখানে প্রসেসিংয়ে থাকবে, তো একটু পরে দেখবেন কি যে ধরনের ইন্টারফেস করবে, এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেন আইকনে আসবেন, আসার পরে দেখতে পারবেন যে আপনার KYCটা ইন প্রসেসে আছে। তো এখন তো KYC সিস্টেম হয়ে গেল, এখন কী করবে, এখন জাস্ট আমাদেরকে কী করতে হবে আরেকটা কাজ করতে হবে। তো এখানে এই যে মেন আইকনে আসবেন, তো এখানে আসার পর এখান থেকে জাস্ট আপনি দেখেন একটা অপশন আছে যে কলম আইকন। তো কলম আইকনে ক্লিক করে আপনার যে ইয়েটা আছে আপনার এখানে যে সেটিংস আছে আপনার প্রোফাইল সেটিং, এটা সেটিং করে নেবেন। তো আপনার একদম ভোটার আইডি কার্ড অনুসারে সব কিছু দিবেন, নাম নাম ঠিকানা সব কিছু দিয়ে নেবেন। তো এরপরে আমাদেরকে সিকিউরিটি সেট আপ করতে হবে, তার জন্য এই যে সিকিউরিটি সেট আপে ক্লিক করে দেবেন। তো সিকিউরিটি সেট আপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখানে থেকে আমাদেরকে কী করতে হবে দেখেন, এখান থেকে আমাদেরকে করতে হবে ইমেল অথেনটিকেশন এবং গুগল অথেনটিকেশন। তো এই যে ইমেল অথেনটিকেশনের এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেলটাই আপনার অথেনটিকেশন হয়ে যাবে।
এই যে এখান থেকে এইটাকে মানে চালু করে দেবেন। তো চালু করে দেওয়ার পর আপনার জিমেলটাকে এখানে সাবমিট করে নেবেন। তো আমি আমার জিমেলটাকে সাবমিট করে নিতেছি। তারপর এখান থেকে সাবমিট বাটন এইখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল একটা কোড যাবে। তো কোডটাকে জাস্ট এইখানে বসাবেন, বসিয়ে এইখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার জিমেল অথেন্টিকেশন হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু আমার কোডটা বসাইছি। এখান থেকে যদি সাবমিটে ক্লিক করে দিই সেক্ষেত্রে এখানে কিন্তু আমার এই যে কনফার্ম হয়ে গেছে এবং ইমেল অথেন্টিকেশন এখানে টিক চলে আসবে। একটু ওয়েট করেন, এখান থেকে লগ আউট হয়ে যেতে পারে। আপনারা জাস্ট লগ ইন করে নেবেন এগেন। এখানে যখন আপনারা জিমেল অথেন্টিকেশন করবেন, তো জিমেল অথেন্টিকেশন করার পরে আপনার অ্যাকাউন্টটা অটো লগ আউট হয়ে যাবে। আপনারা জাস্ট ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন এবং জিমেলে কোড যাবে, কোডটা দিয়ে লগ ইন করে নেবেন। এখানে জিমেলের এখানে টিক উঠে গেছে। এখন আমাদেরকে গুগল অথেন্টিকেশন করতে হবে। তো গুগল অথেন্টিকেশন করার জন্য কী করতে হবে, এখান থেকে জাস্ট আপনি গুগল অথেন্টিকেশনের এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করলে এখানে জাস্ট আপনি এই যে এখান থেকে দেখেন অ্যারো যে বাটনটা আছে এটাকে জাস্ট মানে ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এখানে লিঙ্কে থেকে যখন ক্লিক করে দেবেন তখন দেখবেন কি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস করবে। এখানে আপনাকে একটা 2FA কোড দিবে, এটা কাউকে দেখাবেন না আর এটা অনেক সুরক্ষিত করে রাখবেন। তাছাড়া কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশনে লগ ইন করতে প্রবলেম হবে। তো এইটা এবং এই যে এখানে কিউআর কোড দুইটারই স্ক্রিনশট নিয়ে জাস্ট এই যে এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার আগে এখানে কপি করবেন, এই যে এই কোডটাকে জাস্ট এই যে এখান থেকে কপি করবেন। তো কপি করার পর লিঙ্কেতে ক্লিক করে দিবেন। যখন এই লিঙ্কেতে ক্লিক করে দেবেন তখন এইখানে দেখবেন কি আপনার অথেন্টিকেশন কোড চাইবে এবং এইখানে আপনার জিমেলে একটা কোড চলে যাবে, সেই কোডটা দিতে বলবে। তো এখন অথেন্টিকেশন কোডটা কই থেকে পাবেন, আপনি কিছুক্ষণ আগে যে কোডটা কপি করলেন সেই কোডটাকে জাস্ট প্লে স্টোর থেকে এই যে অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এইটার কাজ কিন্তু আমি এর আগে দেখাই দিছি। তো এইটাতে আপনার সেই কোডটা দিয়ে 2FA করে নেবেন। তারপরে জাস্ট আপনি অথেন্টিকেশনের কাজটা পড় থেকে পারবেন। আর যদি না পারেন টেলিগ্রামে এসে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, আমি মানে ইয়ে করে দেবেন। কারণ এইখানে যেহেতু অনেক বড় ভিডিও হইতেছে, তো তারপরে আপনি জাস্ট এই যে ইমেলের কোডটা এখানে দেবেন এবং অথেন্টিকেশনের 10 সেকেন্ড যে কোডটা আছে সেটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পর দেখবেন কি আপনার 2FAটা কনফার্ম হয়ে যাবে। তারপরে যখন অ্যাপ্লিকেশনের ভিতরে এসে যে সিকিউরিটিতে যাবেন, তো সিকিউরিটিতে যাওয়ার পর দেখবেন কি এখানে 2 জায়গায় টিক চলে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখাবো এখান থেকে উইথড্র করবেন কীভাবে। তো ধরে নিলাম আপনার যখন এই যে এখানে KYC টা সাবমিট, এখানে ভেরিফাইড লেখা আসবে তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো KYC যখন আপনার ভেরিফাইড হয়ে যাবে তখন উইথড্র করার জন্য এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিক্স যে টোকেনটা, এটা যেহেতু বাইন্যান্স স্মার্ট চেনের, সেহেতু BNB স্মার্ট চেনে উইথড্র করতে হবে। এখানে 40% মেবি উইথড্র করতে পারবেন। এখান থেকে যদি সেন্ডেতে ক্লিক করে দিই, তো সেন্ডেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্পট ওয়ালেট ভেস্টিং বর্তমানে মানে তারা ইয়ে করতে আছে এখানে। তো এইখানে আপনারা কী করবেন, আপনার এই যে নেটওয়ার্ক নেমের এখানে BNB স্মার্ট চেন থাকবেই, সমস্যা নেই। এখানে আমাদের তো নেট কোয়ালিটি খারাপ, যার কারণে এই ধরনের এটা ফিশো করতে আছে। তো এখানে আপনার BNB স্মার্ট চেন অ্যাড্রেস দেবেন, প্লাস এখানে ম্যাক্স করে দেবেন। তো ম্যাক্স করলে আপনি আপনার যতগুলো টোকেন থাকবে এই যে এখানটাতে শো করবে সেই টোকেনের 40% আপনি পাবেন। ধরেন 100 টোকেন আছে, আপনি 40টা টোকেন এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে আপনার BNB স্মার্ট চেন অ্যাড্রেসটা দেবেন, এইখানে ম্যাক্স করে এইখানে সেন্ডারে ক্লিক করলে আপনার উইথড্র হয়ে যাবে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, যেহেতু নেট কোয়ালিটিতে সমস্যা করতেছে যার কারণে এখানে সমস্যা হইতেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখান থেকে এই টোকেনটা প্যানকেকে লিস্ট হবে আজকে, আর কয়েন মার্কেট ক্যাপেও লিস্ট হওয়ার জন্য তারা মানে ইয়ে করতেছে। তো এখান থেকে ভালো প্রফিট হবে প্রত্যেকেরই। তো এই ছিল আজকের ভিডিওটি। আর এই ধরনের অসংখ্য অফার আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই, আপনারা তাহলে টেলিগ্রাম চ্যানেলে এসে এই অফারগুলোতে জয়েন করে মানে এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আর মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্সটাতে ফলো করে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই। ধন্যবাদ।